দীপিকাশ ক্রিয়েশনের পক্ষ থেকে আমি দীপিকা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম ভিউয়ার্স, আজ দেখাবো আপনাদেরকে তসর সিল্ক সবই দেখাবো, একটু দেখতে থাকুন। খুব কম শাড়ি দেখাবো কিন্তু খুব তাড়াতাড়ি দেখাচ্ছি। শাড়ি নাম্বার ওয়ান, খুব স্মার্ট শাড়ি, প্রত্যেকটা খুব সুন্দর শাড়ি। গতবারের বাটিকগুলো আপনারা দেখেছেন, খুব ভালো রেসপন্স করেছেন। দেখুন, এটা হচ্ছে হাফ হাফ কনসেপ্টের শাড়ি, দেখুন ভীষণ সুন্দর। ব্লাউজ পিসটা এই কালারেরই আছে, এটা পরবেন। দেখুন, এটা হচ্ছে হাফ শাড়িটা, এই এটা যাচ্ছে একদম প্লেন, ওকে। আর এটা অল ওভার, এই শাড়িটা আঁচলটা এইভাবে যাচ্ছে। পুরো এপিসোডটা আপনারা দেখতে থাকুন। এই শাড়িটা প্রাইস হলো 4800, বিষ্ণুপুরী সিল্ক, মালবেরি মিক্স উইথ সিল্ক মার্ক সার্টিফিকেশন। প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো, বারবার আপনাদের বলছি, কোয়ালিটি পর ট্রাস্ট কিজিয়ে। শাড়ি আপ জাদা আপ লোগকো সে পয়সা নেই লেঙ্গে, একদম রিজনেবল রহেগা। শাড়ি নাম্বার টু ये है एक लम्बानी, आप लोग लम्बानी भी अभी कम होते जा रहा है। देखिए, ये साड़ी का प्राइस है 3050, एकदम दूसरा टाइप से किए है लम्बानी। देखिए, इसमें बहुत साइज बॉर्डर है, आंचल बड़ा सा है, एक तांत कॉटन है इसमें। देखिए, अंदर में जो आप लंबा लंबा जो देख रहे हैं, ये बूटा नहीं डाल के ये ब्लॉक प्रिंट डाला गया है। ये साड़ी ऐसे ही रहेगा, ঠিক আছে। এই শাড়িটা বেশি ইয়ে করছি না, এটা একটা চেক শাড়ি, একটু জরি চেক শাড়িটা আছে, কিন্তু বহুত স্মুথ শাড়ি, একদম পিওর কটন, অনলি 3050। দেখুন, একদম চওড়া বর্ডার আছে, ব্লক আছে, সব মিলে কিন্তু শাড়িটা খুবই রিজনেবল। শাড়ি নাম্বার টু, এটাও একটা লম্বানি দেখে দিচ্ছি, আপনারা যারা আছেন নিয়ে নিন। এরপর কিন্তু লম্বানি কতটা কি দেখাতে পারবো, দুটো চারটে করেই দেখাবো। দু চার পিসই দিখাঙ্গে, ইসকো বাদ নেই দিখা পায়েঙ্গে কি নেই পায়েঙ্গে। ইসকা প্রাইস হ্যায় 3500, শাড়ি নাম্বার থ্রি। দেখিয়ে ইয়ে শাড়ি, একদম ये साड़ी जो है ना, ये है एकदम हैंड ओवन का साड़ी है, हैंडलूम का साड़ी है। उसमें এটা হচ্ছে আঁচল, আঁচল। আর শাড়ি দেখিয়ে, এটা একটু এই জায়গাটা একটু উইভিংয়ের জায়গাটা আপনাদেরকে একটু হাইলাইট করে দেখাচ্ছি। এই জায়গাটা কিন্তু পুরো উইভিং, হ্যান্ড ওভেন হ্যায় ইয়ে হ্যায় জো হ্যায় হ্যান্ড ওভেন হ্যায়। আর নিচে জো হ্যায় ওভেন কা ওপর ইয়ে কোই ডাই নেই হ্যায় কুছ ভি নেই হ্যায়, মালবের কি বলছি লম্বানি ওয়ার্ক হ্যায়, উপর মে পুরা হি গুজরাটি স্টিচ হ্যায় আপার বর্ডার মে। দেখিয়ে শাড়ি, জো জিসকা লেনা, রিপিট অর্ডার নেই হোগা, এক হি পিস, ওকে। হ্যাঁ, ইসলিয়ে কি ইস সময় হাম লোক কা আপনা হি কাম বন রাহা হ্যায়, শাড়ি বানানা পসিবল নেই হ্যায়। ইসকা প্রাইস হ্যায় 3500। এবার দেখাচ্ছি শাড়ি নাম্বার ফোর, এটা একটা তসরের শাড়ি, জরি বর্ডার তসরের শাড়ি, প্রাইস 7600। দেখুন, শাড়ির দাম কিন্তু সেভাবে বাড়ায়নি, প্রচুর তসরের দাম বেড়ে গেছে। এটা আঁচল, আঁচলটা দেখুন বেশ অনেকটা আছে। কেউ আমাকে একটা বলেছিল তসর কিন্তু গোল্ডেন ইয়েলোর মধ্যে করতে, কিন্তু আমি তাকে এখন পাচ্ছি না আর কি, যে হোক উনি যদি যোগাযোগ করেন তো ভালো, না হলে শাড়ি তো আমার হয়েই যাবে সোল্ড আউট। এটা দেখুন, হচ্ছে বোথ সাইড গুজরাটি বর্ডার, আঁচল, পুরো শাড়িটা এইভাবেই গেছে, একদম গাছি তসর উইথ সিল্ক মার্ক সার্টিফিকেশন শাড়ি। আপনি কিন্তু ভীষণ ভালো কোয়ালিটির শাড়ি, কোয়ালিটি ভীষণ ভালো, তসর কিন্তু প্রচুর কোয়ালিটি আছে। আপনারা একটু কোয়ালিটি দেখে তারপরে শাড়িটা নেবেন। এটা হচ্ছে ব্লাউজ পিস, যারা হলুদ পছন্দ করেন তারা এই শাড়িটা পছন্দ করতে পারেন। কারোর একটা অর্ডারে আমি এই শাড়িটা করেছিলাম, কিন্তু আমার এখন একদমই মনে নেই কোনো কারণে। শাড়ি ওটার দাম কত বলেছি একটু স্ক্রিনে দেখে নেবেন। শাড়ি নাম্বার 57650, এটা দেখুন শাড়িটা আঁচল, প্রিন্টিংয়ের সঙ্গে গুজরাটি কাজ করা হয়েছে। শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর, খুব সোবার লুক এসছে শাড়িটা। দেখুন, বোথ সাইড ব্লক প্রিন্ট উইথ ভরা হওয়া লাইন্স হ্যায়, বুটা নেই ডালকে ভরা হওয়া লাইন্স, দেখে এসাই অল ওভার এসাই লাইন্স জায়গা শাড়ি, একদম পিওর তসর, একদম পিওর তসর। ফার্স্ট হাফ মে হ্যায় পুরা লাইন্স, লেকিন সেকেন্ড হাফ মে ওনলি বুটা। 7650, দিস ইজ ব্লাউজ পিস। দেখিয়ে
বটল গ্রিন, ভীষণ সুন্দর একটা কালার, গাছির তসর, কিন্তু ওটা গাছি তসর ছিল। এটা একটা বাটিকের মধ্যে কাঁথা কাজ করা হয়েছে। 7500 তসর, তসর খুব সুইট একটা পিঙ্ক, তার মধ্যে দেখুন অল ওভার কাঁথা করা হয়েছে শাড়িটা। খুব মিষ্টি একটা পিঙ্ক তসরের মধ্যে, দেখুন খুব সুন্দর হয়েছে শাড়িটা, ভীষণ সুন্দর শাড়িটা। অনলি 7500 তসরে ওয়াক্স পাটিক এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, অনলি 7500। এটা কিন্তু গাছি তসর না বলে রাখছি, এটা কিন্তু নেটি তসর। হ্যাঁ, যেটা আপনি আপনারা দেখলেন লাস্ট, ওটা নেটি তসর, নাহলে ওই দামে দেওয়া যায় না। এটা একটা শাড়ি নাম্বার 8, প্রাইস হচ্ছে 8200, গাছি তসর, ঠিক আছে। এটা গাছি তসর, দেখুন শাড়ির বোথ, এটা প্রথমে আঁচলটা দেখাচ্ছি, দাঁড়ান একটু আঁচলটা দেখে নিন। এটা হচ্ছে আঁচল, কাঁথা কাজের আঁচল, হ্যাঁ, ব্লকের সঙ্গে কাঁথা কাজ করা হয়েছে, খুব নিখুঁত কাজ করা হয়েছে। আচ্ছা, বোথ সাইড বর্ডার, এটা হচ্ছে কাঁথা কাজের বর্ডার হয়েছে, আর এটা পুরোটাই ব্লক, কিন্তু এটা শিভরির ব্লক, অরিজিনাল শিভরি নয়, এটা শিভরির ব্লক, গাছি তসর। এই প্রাইসে গাছি তসর শিভরি করে এত কিছু করে এটা হয় না। দেখুন এটা হচ্ছে এই ভিউ অফ দ্য শাড়ি, খুব সোবার শাড়িটা, বর্ডারটা দেখুন বোথ সাইড, কোনো রেডের টাচ নেই, রেড ছাড়া শাড়ি, রেড ব্ল্যাক এসব ছাড়াই শাড়ি করার চেষ্টা করছি। শাড়িটা গাছি তসর, খুব ভালো কোয়ালিটির শাড়ি। এটা হচ্ছে বোথ সাইড, স্লিভসে আছে এবং ব্যাকে আছে, এটা ব্যাকে পড়বে, খুব সুন্দর করে একটা ব্লাউজ বানার, খুব ভালো লাগবে শাড়িটা, কিন্তু খুব এলিগেন্ট শাড়ি। আরও একটা কাঁথা শাড়ি দেখাচ্ছি, তসরে কাঁথা, 7950। যতটা সম্ভব চেষ্টা করেছি আপনাদের কাছে পৌঁছাবার, আপনারা শাড়ি নিন সেটাই আমি চাই, হ্যাঁ আপনারা নিচ্ছেনও। দেখুন এটা হচ্ছে পেন্টিংয়ের মধ্যে কাঁথা কাজ করানো হয়েছে, ভীষণ সুন্দর। একটু আমরা জুম করে কাঁথাটা দেখাচ্ছি, এত মানে নিটলি ডান শাড়িটা, দেখুন একদম ইন্ট্রিকেট, একদম হ্যান্ডওয়ার্ক, দেখুন একদম হাতের কাজ। একটু একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে শাড়িটা, না দেখালে আমার মনে হবে যেন আপনারা বুঝতেই পারছেন না শাড়িটা, এত সুন্দর শাড়িটা, ভীষণ সোবার হয়েছে, বোথ সাইড জড়ি বর্ডার, গ্রিন গ্রিন কালারের, কোনো রেডের টাচ নেই, ভীষণ সুন্দর শাড়িটা, গ্রিনের টাচ নেই শাড়িটা, গ্রিন বলছি, রেডের কোনো টাচ নেই শাড়িটা, দেখুন ভীষণ সুন্দর শাড়িটা, মানে এক কথায় অনবদ্য। আমি কিন্তু যা শাড়ির মধ্যেই যা রাখি স্টিচ করে যেটা দিই, একদম কমপ্লিমেন্টারি বলতে পারেন, জাস্ট আপনাদের শাড়িটা পছন্দ হোক এটাই চাই, ব্লাউজ পিসটা প্লেন। এটা দেখুন একটা আজরাকের, আজরাক বলছি, হ্যাঁ সরি, হ্যাঁ ইকাতের বোচমপল্লী, পচমপল্লী ব্লক তসর, এটা ফেব্রিক হচ্ছে তসর, মাঝখানে যেটা দেখছেন এটা হচ্ছে গুজরাটি ওয়ার্ক, পুরো চারিদিকে গুজরাটি ওয়ার্ক গেছে, দেখুন বডিতে ভরা হুয়া বুটা হ্যায় ও ভি গুজরাটি ওয়ার্ক হ্যায়, শাড়িটা দেখুন 7550, দেখুন শাড়িটা খুব সুন্দর একটা ইয়েলো কালারটা, গোল্ডেন ইয়েলো কালার, খুবই মিষ্টি একটা কালার, আর তসরে তো গোল্ডেনটা খুবই ম্যাট ফিনিশ আসে, দেখুন পাটটা, দেখুন বোথ সাইডে এই কাজটা করে দেওয়া হয়েছে, আর এই বুটাগুলো একটু হাইলাইট করে একটু দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন একটা বুটা এত সুন্দর পাড়ের সঙ্গে ম্যাচ করে এই কালারটা দিয়ে করা হয়েছে। আমি এক একটা শাড়ি ধরে ধরে করাই, প্রত্যেকটা শাড়ি, যে কারণে আপনাদের খুব ভালো লাগে, আপনারা বলেন ভীষণ সোবার ভালো শাড়ি, তার কারণ আমি প্রত্যেকটা শাড়ি এবং সুতো ফেলে ফেলে ধরে অনেক টাইম নিয়ে শাড়ি তৈরি করি। এটা হচ্ছে ভিউ অফ দ্য শাড়ি, সেকেন্ড হাফেও কিন্তু বুটাটা আছে, পুরো বুটা আছে, আর হচ্ছে আপনার একটা পচমপল্লীর একটা ব্লাউজ পিস পরবেন, তার মধ্যে
স্লিপসের তলায় কিন্তু গুজরাটি ওয়ার্ক আছে। শাড়িটা বোঝানো গেল, অনেকক্ষণ ধরে কিন্তু শাড়িটা দেখিয়েছি, আপনারা প্লিজ ফটো চাইবেন না, প্লিজ প্লিজ। হ্যাঁ, আরেকটা শাড়ি দেখাচ্ছি, একদম বিষ্ণুপুরি মালদা মিক্স বিষ্ণুপুরি সিল্ক পেন্টেড কাঁথা, ওকে 6900, শাড়ি নাম্বার 11। দেখুন এটা হচ্ছে কলমকারি, আপনারা ভাবতে পারছেন না এই শাড়িগুলো এখন নিয়ে নিন, এরপরে কিন্তু এই প্রাইসে আর পাবেন না। 6900 এই প্রাইসে পুরো অল ওভার কাঁথা কাজ আছে, পেন্টিংয়ের উপরে কাঁথা কাজ আছে, যে পেন্টিং হ্যায় উসকো উপর কাঁথা কাজ হ্যায় ডালা গায়া হ্যায় অন্দর মে জো হ্যায় একদম পিওর শিভরি হ্যায়, ये जो है जाम कलर का सीभूरी है, बोथ साइड ब्लू बॉर्डर उई काथा वर्क, शाड़ीटा किन्तु খুবই রিজনেবল প্রাইস। আপনারা চটপট বুকিং করুন 9433530797, ফোনপে জিপে ব্যাঙ্ক ট্রান্সফার, স্ক্রিনশট পাঠাবেন, পাঠিয়ে কনফার্ম যদি অ্যাভেলেবেল থাকে চটপট আপনারা পেমেন্ট করে কনফার্ম করে নেবেন। এটা হচ্ছে ব্লাউজ পিস, দেখুন জাম কালারের একদম প্লেন ব্লাউজ পরুন এটা, কারণ শাড়িতে এত কাজ আছে যে শাড়িটা শুধু প্লেন পরাটাই আমার মনে হয় বেটার। এই শাড়িটা দেখুন ভীষণ সুন্দর, 8600, শাড়িটা দেখুন কত কাজ আছে, এটা হচ্ছে একদম হ্যান্ডের কাজ পেন্টিং, এটা তিনটে কাজ আছে, মিক্স ম্যাচটা তিনটে দিয়ে, জেনারেলি দুটো দিয়ে হয় তিনটে দিয়ে। আচ্ছা ব্লাউজ পিসটা দেখিয়ে দিই আগে, এই দেখুন এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা দিয়ে আপনি অনেক শাড়ি পরতে পারবেন, একদম পেন কলমকারি যেটা একদম সরু পেন দিয়ে করা হয়েছে। এবারে দেখুন শাড়িটা কাঁথা কাজের সঙ্গে, এই দেখুন শাড়িটা শিভরির সঙ্গে কাঁথা কাজ পরুন, একদম অন্যদের থেকে আলাদা হয়ে যান শাড়ি, একদম আলাগ হয়ে যাইয়েগা এই শাড়ি। কালার জো হ্যায় থোড়া এই ডাই কালার কা তো ইয়ে কালার কা ডাই হ্যায় না, কালার জো হ্যায় রয়্যাল ব্লু, অলমোস্ট রয়্যাল ব্লু, থোড়া ডার্ক শেড হ্যায় শাড়িটা, দেখুন ভীষণ সুন্দর শাড়িটা। আরও একটা শাড়ি এরকম করছি দেখাবো, আর একটু কালারফুল হবে শাড়িটা, দেখুন কাঁথা কাজটা একটু হাইলাইট করে দেখাচ্ছি, একদম এত ইন্ট্রিকেট কাজটা হয়েছে, সো ইন্ট্রিকেট, একদম শান্তিনিকেতনী কাঁথা কাজ, ঠিক আছে। শাড়িটা খুবই সুন্দর হয়েছে, শিভরির সঙ্গে কাঁথা করেছি, কলমকারি করেছি, এটা ব্লাউজ পিস তো দেখালাম, শিপিং আমার এক্সট্রা লাগে আমি প্রত্যেকটা এপিসোডে বলে থাকি। এটা হচ্ছে একটা দেখাচ্ছি লম্বানি 9900, লম্বানি এটা হচ্ছে আঁচল, দেখুন কতটা কাজ আছে আঁচল, শাড়িটা একটু খুলে না দেখালে বোঝা যাবে না, খুলে দেখাচ্ছি মানে এইভাবে শাড়িটা না এইভাবে আসার পরে দেখুন এইটা কিন্তু এইভাবে যাচ্ছে, দেখুন আপনার এখান দিয়ে যাচ্ছে, এটা যাওয়ার পর দেখুন ডাইটা ভীষণ সুন্দরভাবে করা আছে, পুরো এটা বার্গেন্ডি জাম কালার, দেখুন শাড়ি এটা কিভাবে গেছে একটু না দেখালে বোঝা যাবে না শাড়িটা, এই দেখুন নিচে একটু রাস্ট, একটু স্প্রে ডাই করা হয়েছে, নিচটা খুবই সুন্দর হয়েছে। আচ্ছা সেকেন্ড হাফটা একটু দেখাচ্ছি, না হলে শাড়িটা পুরো দেখানো হবে না, একটু ধরো ওটা শাড়িটা, এই দেখুন সেকেন্ড হাফটা, এটা কুচি পোর্শানে পড়বে, এই দেখুন এটা এইটা কুচি পোর্শানে পড়বে শাড়িটা, পড়লে কিন্তু প্লেসমেন্টের শাড়ি, পড়লে খুব সুন্দর লাগবে, কুচিতে পড়ছে এটা, পরার পরে শাড়িটা দেখুন, পুরো শাড়িটা দেখালাম খুব সুন্দর করে, এবং দেখুন এবার ব্লাউজ পিসটা দেখুন, এটা স্প্রে ডাই করে ব্লাউজ পিসটা ভীষণ কালারফুল করা হয়েছে, বোথ সাইড লম্বানি বর্ডার আছে, লম্বানি আপনারা এখন 10,500 11,500 নিচে পাবেন না, এটা গাছি তসর উইথ সিল্ক মার্ক সার্টিফিকেশন, গাছি তসর বারবার বলছি, যেটা গাছি হবে বলে দেবো গাছি। 7950 এই শাড়িটা দেখুন, এটা হচ্ছে শিভরির সঙ্গে গুজরাটি ওয়ার্ক অ্যান্ড কাঁথা ওয়ার্ক, ওনলি 7950, আপনারা ভাবতে পাচ্ছেন যে কী দামে আপনারা শাড়ি পাচ্ছেন, দেখুন নিচটা পুরোটা শিভরি, শিভরিটা ভীষণ নিখুঁত শিভরি, দেখুন এই দেখুন এবারে হচ্ছে শাড়িটা, দেখুন পুরো শাড়িটা এইভাবে আছে, কাঁথা কাজটা পদ্ম কাঁথা করা হয়েছে উপরটা, আর রেড কালারের যেটা দেখছেন ওটা গুজরাটি ওয়ার্ক, এটা কিন্তু আমার লাস্ট শাড়ি অফ দ্য এপিসোড, সেকেন্ড হাফটা দেখিয়ে দিচ্ছি,
দেখুন শাড়িটা, খালি দেখুন শাড়ির, এই দেখুন শাড়িটা। কোয়ালিটি নিয়ে কিন্তু আমি কম্প্রোমাইজ করি না, আপনারা জানবেন আমি কোয়ালিটি ভীষণ ভালো কোয়ালিটির শাড়ি দিয়ে থাকি, পুরো কাজ আছে। আর ব্লাউজ পিসটা কিন্তু অত কাজ আছে, এই কারণে ইয়ে যো কারণ হ্যাঁ ব্লাউজ পিস প্লেন ইসিলিয়ে কি বডি মে ভরা হুয়া কাম হ্যায়। তো এখানে আমি এই এপিসোড শেষ করলাম, আপনারা চটপট বুকিং করবেন, প্রচুর শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আমার খুব সুবিধা হয়, ভালো লাগবে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ।